পড়লে হলে হো নিমন্ত্র, ওরে চম্পালির রাই হো আমি আমি ব্রাহ্মণ পাড়ার রাই হো। ওরে লে হো লে হো নিমন্ত্রণ, ব্রাহ্মণ পাড়ার রাই হো। প্রবীর সাহা, সে ভাই মায়ের কাছে প্রজন্মে হাসি মুখে কোনো দশটা দান করেছে, তার হয় মায়ের কাছে কেমন করি, সে বড় হয়ে যেন শিক্ষা দেখতে কিনা হতে পারে। রানীমা, আমরা সর্বজাতি রায়গণ এসেছি গো, আপনি জানতে চাইবেন কোন কোন রায় এসেছি? ঠাকুমা, কোন কোন রায় হস মা তোমরা? ও রায় হসে যে লোরে ও রাজকুমারী রায় হসে যে লোরে সেজ এলো রে কর্ম জানো কেমন? ও গো এক ঘরে রান্না করে ছোট ঘরে ধোয়া চলবে গো, চলবে রানীমা চলবে। রায়ো সেজ এলো রে ও রাজকুমারী, রায়ো সেজ এলো রে, রায়ো সেজ এলো রে ও রাজকুমারী, রায়ো সেজ এলো রে, রায়ো সেজ এলো রে ও রাজকুমারী, রায়ো সেজ এলো রে, রায়ো সেজ এলো রে ও রাজকুমারী, রায়ো সেজ এলো রে। রানীমা, একে একে এত এত রায় সেজেছি, এবার রানীমা বিধি করতে হবে আমাদের, সর্বপ্রথম সকল কিছুর জন্ম দিতে হবে, কেমন? আর এ হলো দি তোমার জন্ম কোন এখানে, আর এ আমার জন্ম গৃহস্থের বাগানে, সকল দ্রব্যের আমরা জন্ম দিলাম, এবার আমাদের অল্প পেটে কলা গাছে আলপন দিতে হবে, তাই না? ওদের সবার আপনাদের সবার বিধি হয়ে গেছে না? সব বিধি হয়ে গেছে, আর সব হয়ে গেছে, শুধু লাউ ওরে কলার গাছে
কল্পনা করছি, এবার জল সস্তে যাবেন না, এবার আমাদের হলুদ মারতে হবে, হলুদ মারতে হবে, তাই না? হলুদ নাপিতের প্রয়োজন। হ্যালো, আরে লাভা ভুজগে বদলগে শিলা কি কি মিলো ধান গে, আরে লাভা ভুজগে বদলগে শিলা কি কি মিলো ধান গে, তোর ভাতার কে ধর গে চিন্তা
এই লাও বুঝি সবাই, পাপন মন্ডল বাড়ি তার উত্তর নন্দী টোলা কি করেছে? পিতা বাবলু মন্ডল দোকানদার, সে খুশি হয়ে গান শুনে 10 টাকা দান করেছে। বেশ করেছে। আমি মার কাছে কামনা করি তার ব্যবসা যেন ভালো থাকে, ব্যবসা যেন ভালো চলে, তার সংসার সন্ততি যেন ভালো থাকে, ইহাই আমি মায়ের কাছে কামনা করব। বেশ, এবার নাপিতের প্রয়োজন। এবার লওয়ান না? হ্যাঁ, লক্ষীন্দর লাগবে। লওয়াকে ডাকাও। এই লক্ষীন্দর ভাই, আগে তুই তাড়াতাড়ি আয়, তোর শুভ বিবাহ তোকে কামান করবে। কোথায় রে ভাই লক্ষীন্দর? ডাকি। হ্যাঁ, লওয়াকে ডাক। কোথায় রে লওয়া? এই উড়ে না তুই ধর কাওয়া। আমি ডাকতে পারবো না নাপিতকে। আমি ডাকছি। হ্যাঁ ঠিক আছে, ডাক। কোথায় রে নবসুন্দর? আমি ডাকবো না। ওকে বল যে আমার একটা গোষ্ঠী বাঁচিয়ে রাখবি না বিহাই। ও আসে বিহাই, এবার সুন্দর করে তোর কাপড়টা খুল, তোর হাতে একটা আমরা দেখি। তোর কাপড়টা খুল, হাতে একটা আমরা দেখি। আমার কাপড় কেন খুলবো? ঠিকই তো বলেছি। আরে গাধা, ওই তোর ওটা কাপড় নয়, যে অস্ত্রের কাপড়টা। ও সেটা ভালো, আমি ভাবছি আমার কাপড় খুলতে বলছে কি। হ্যাঁ, আমাদের বইয়ে গেছে নাকি? লে লে তাড়াতাড়ি কর, দেরি করিস না। আরে বিয়ের লগ্নে বেরিয়ে যাচ্ছে। কি কি কামান জানিস? কি কি কামান জানিস? আমি? হ্যাঁ, একটা এইটার কামান জানি। কি কি বল? এইটার হচ্ছে সারপাট। সারপাট? হ্যাঁ। তার মূল্য কত? এর এর মূল্য হচ্ছে 6 লক্ষ। বাট হ্যাঁ, এটা চলবে না। হ্যাঁ, দেখলেই না চলবে না। কি করে বলছিস? আচ্ছা, সারপাট কেমন কেমন? হ্যাঁ কেমন বলতো? কেমন জানো? দেখা। হ্যাঁ দেখাচ্ছি। এইদিকে আয় তুই, এইদিকে আয়। হ্যাঁ এইদিকে আয়। হ্যাঁ তুই এইভাবে একটু, আরে নরম হলে রে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে হোক। আমাকে মেরে ফেলবি? না না, এটা কামান দেখবি জানো? এটা কামান। আমাকে মেরে ফেলবি? এটা সার পাটি একদম, এটা লাগবে না। দুধ খাওয়ার জন্য 12 বাটের গাভী থাম, আমাকে হিসাব করতে দে। হিসাব কর মানে কুত্তি রে, কুত্তি না রে, কুত্তি তো 8টা হয়। হ্যাঁ, মুরগির কয়টা বাট হয়? এক মুরগির বাট হয়? হ্যাঁ হয়। একটা গাভীর
তিনটা বার আচ্ছা চারটা বার তোকে যদি আমরা তিন টাকা বিধি তাহলে তিন চারে কত হলো তিন চারে বারো হলো তিন টাকা বিধিবি তিন টাকা বিধিবি তাহলে তো আনন্দ হবে কামাই কামাই বলো কামান করবি তো আচ্ছা তুই কর আমরা বিধি গানগুলো গাইছি হ্যাঁ আরে লওয়া গেলে ছাওয়া কাটি আরে লওয়ানিয়া গেলেন খেত উত্তর নন্ড লাগে সাপে লড়কা উত্তর নন্ড লাগে সাপে লড়কা লওয়ানিয়া কে কারি দলকান পেটে গে পাড়া উত্তর নন্দীর ছেলে গেলে সবাই এক মুঠে করে শাক তুলে দিল কোচাতে ওই কোচাটাতে শাকটি অনেক দিয়ে লাগলো সেই বড় হয়েছিল পেটটা আচ্ছা আর ওটা ওটা কোনটা ঝাড়া ফিরে গেলি রে লওয়া যখন আমার বউ আমাকে জল দিল আর খুব আমাকে একটু সর্দি লেগে গেছিল তো খুব জোরে যখন হাঁচি করছে কিনা আমার বউকে সর্দি লেগে গেছে জোরে হাঁচি করেছে আমি হা করে জল খাচ্ছি আমার বউর নাকের পোটাটা আমার ভিতরে চলে আসলো আমি কিন্তু চাটিনি গিলে নিয়েছি আপনার ছেলের বিয়ে আচ্ছা কি করতে হবে আমাদের বল তোরই তো দোষ আরে আমি ওখানে আমার পাছায় মারতে বলেছি তুই বললি না ওটা কথা কি সুইয়ের পাছাতে মারবি তুই তো বললি পাছাতে মারতে এবার তোরা উল্টা পাল্টা করবি না যেখানে মারতে বলে সেখানে মারবি ঠিক আছে ঠিক আছে বল এবার মারব বল এবার আমি মারব এবার কিন্তু মুখে মারবি জোরে মুখে মুখে হ্যাঁ ভালো ভালো বাবা তোর কান ছিদ্র হলো তুই খাবি কি কি জানিস সকালে উঠে অবশ্যই আমরা টক বানাবো ঠিক আছে আমরা টক হ্যাঁ আমরা টক খাবে আর কলার ডাল খাবে আর আমের চাটনি খাবে আমের চাটনি এগুলো খাবে এই এগুলো খেলে তো পেকে যাবে একবার এটা হচ্ছে এই দিকে এটা এটা ওষুধ বেশ ঠিক আছে তো পয়সা দাও কোন পয়সা ফিরির কামান হলো ফিরির কামান হ্যাঁ 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 পয়সা আমাদের ওই যে আমাদের ঠিকাদার বর্তা বাবুকে বলেন হাজার কেন বিয়ের লগ্ন খুব আছে হাজার কেন হাজার কেন না তো
দিচ্ছে 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 দাও গো কর্তা বাবু। এই নাপি ঠিকাদার আসছে, গন্ধ ছোঁয়াবে তো। তুই জানিস না তোর বাড়ি কোথায়? ওখানে তোর বাড়ির পাশে কার বাড়ি? তপনের বাড়ির পাশে তোর বাড়ি কি? ওর বাড়িতে আগুন লেগেছে। হ্যাঁ সকলকে বলছি বাড়ির কর্তাদের সবাই মিলে গন্ধ ছুঁয়ে যাবে। ওরে গন্ধ ছুঁয়াবো গন্ধ বানিয়ারি ঝি, গন্ধ ছুঁয়াবো বালার কেশে, ওরে প্রথমে একটুকু লখাইয়ের মুখমণ্ডল আমি দর্শন করবো বলে আছি গো ঠাকুর।